ব্যাক টু মাই নিউ ভিডিও। দেখো বন্ধুরা, আমার একটা জিমেল অ্যাকাউন্ট দেখা আছে যে একটা হলুদ বর্ণ একটা চিহ্ন আছে রিকু বাড়ির ইমেলের কাছে। তো এরকম যদি আপনাদের হলুদ বর্ণ রিজেক্ট চিহ্ন থাকে তো সেটা কীভাবে টিক মার্ক করবেন, ঠিক রিকু বাড়ির জিমেল অ্যাকাউন্ট যদি জিমেল অ্যাকাউন্ট মোবাইল থেকে ডিলিট হয়ে যায় কিন্তু অন্য জিমেল অ্যাকাউন্ট দিও, সেই জিমেল অ্যাকাউন্টে কীভাবে ফিরে আনবেন ঠিক সেটাই দেখাবো এই ভিডিওটিতে। তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটু লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য। তাহলে চলুন শুরু করা যাক। তো এর জন্য জিমেল অ্যাপসটি ওপেন করবেন। জিমেল অ্যাপসটি ওপেন করার পর এখান থেকে ঠিক যায় জিমেল অ্যাকাউন্টটা ঠিক করতে চান সেই জিমেল অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন। জিমেল অ্যাকাউন্ট ক্লিক করার পর এখানে পেয়ে যাবেন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখানে সিকিউরিটিতে ক্লিক করবেন। সিকিউরিটিতে ক্লিক করার পর এখানে পেয়ে যাবেন যে রিকোভারি ইমেল। তো দেখুন আমার এখানে এরকম চিহ্ন আছে, তো রিকোভারি ইমেলের উপরে ক্লিক করবেন যদি এরকম আপনাদের থেকে থাকে। তারপর যে জিমেল অ্যাকাউন্টটা ঠিক করতে চান সেই জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড এখানে দিয়ে দেবেন। তো আমি আমার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো এখানে পাসওয়ার্ড দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে পেয়ে যাবেন রিকোভারি ইমেল। তো এখানে একটি ইমেল অ্যাকাউন্ট সিলেক্ট করবেন। তো আমি এখানে একটি ইমেল অ্যাকাউন্ট দিয়ে দিচ্ছি। তো আমি এখানে একটি ইমেল আইডি দিয়ে দিচ্ছি। তারপর এখানে সেভে ক্লিক করবেন। তো এখানে এই ইমেলটাতে একটি কোড আসবে, তো এখানে কোডটি সিলেক্ট করবেন। তো এখানে কোডটি দেওয়ার পর এখানে ভেরিফাই ক্লিক করবেন। ভেরিফাই ক্লিক করার পর দেখুন আমার এখানে রিকোভারি ইমেল এটি আমার ঠিক হয়ে গেছে। তো এখানে আর কোনো ই নেই, তো এখানে একটি হলুদ বর্ণ হয়েছিল সেটা ঠিক হয়ে গেছে। তো এভাবে যদি জিমেল অ্যাকাউন্টে যদি কোনো ভুল থাকে তো এভাবে রিকোভারি ইমেল ঠিক করতে পারেন অন্য অ্যাকাউন্ট যোগ করে। আর যদি জিমেল অ্যাকাউন্ট ডিলিট হয়ে যায় তো অন্য অ্যাকাউন্ট দিয়ে সেটি জিমেল অ্যাকাউন্টে ফিরিয়ে আনতে পারবেন। তো আজকের ভিডিও পর্যন্ত, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন।